বাবাজিরা এখন নৌকার উপরে আশ্রয় নিয়েছেন, নৌকায় আশ্রয় নিয়েছেন। হ্যাঁ যা বাবা, আমরা নদীতে আছি নাকি ডাঙায় আছি বুঝতে পারছি না। রাধে 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 রাধে, বোটে করে যাচ্ছে আর আমি আসছি জলে। রাধে রাধে, তুই তো বাবাজিদের থেকেও অদম হয়ে গেছিস, তোর যা ড্রেস ঠিক মতো পর ধুতিপুতি, রাস্তা বোঝাই যাচ্ছে না যে কোথা থেকে যেতে হবে। হ্যাঁ একদম। তো এবার ভক্তরা নৌকায় উঠবেন, এখানে গেটে দাঁড়িয়ে রয়েছেন, এই যে নৌকা এখানে রেডি আছে, সেই নৌকায় করে সবাই দর্শনের জন্য যাবেন। রাধে রাধে মিত্র। তো আজকের ভিডিওতে আমরা দর্শন করব যমুনাজির সুন্দর উপহার। তো এবারে যমুনাজির আনন্দ এবং যমুনাজির সৌন্দর্য উপভোগ করতে করতে যাই, বর্তমানে রয়েছি বৃন্দাবনে। আর বৃন্দাবনে দেখুন, আমাদের বৃন্দাবন এত স্রোত রয়েছে জলের মধ্যে মিত্র, আর দেখুন ভক্তরা এখানেই স্নান করছে, রাস্তার উপরে স্নান করছে, যমুনাজিতে নামার কোনো প্রয়োজন নেই। দেখেছেন, আসো ওখানে কোমর জল, হায় হায়, যতদূর যাওয়া যায় ততদূর তো যাবই। যাক বাবার স্নান হয়ে যাচ্ছে, এবার উপরে উঠে চলে যাচ্ছেন, যমুনাজিতে নামার প্রয়োজন নেই। কিন্তু বাদরেরাও কিন্তু বেশ আনন্দ নিচ্ছে, দূরে দূরে দেখতে পাচ্ছি আমাদের। বাহ, যে চাবুত্রা সেই চাবুত্রায় স্নান করে বসে আনন্দ নিচ্ছেন। তো দেখুন এনারাও কিন্তু উপরে উপরে রয়েছে, ভোজনের কমই নেই, এখানে বসেই ভোজন পেয়ে যাচ্ছেন। বাহ জয় হো, আনন্দ তো আসছে। আর বৃক্ষই হলো একমাত্র সাহারা আমাদের ব্রজের বারদরের। কি অবস্থা, কতটা জল, নৌকা চলে এসেছে রাস্তার উপরে এবারে। যা বাবা, আমরা নদীতে আছি নাকি ডাঙায় আছি বুঝতে পারছি না, যমুনাজিতে নৌকা আর আমরা একই সাথে বিচরণ করছি। অজয় উঠে যা, তো এবারে একদম ডোবার পরিস্থিতিতে চলে এসেছি। দেখুন যত এগিয়ে যাচ্ছি জল তত বাড়ছে, বাপ রে বাপ। আর এখানে বোট চলে এসছে সাবারিদেরকে সাবারি করানোর জন্য। হ্যাঁ, আর ধুতি তো গেছে ভিজে, ধুতি আর বাঁচানো যাবে না, কোমর সমান জল, আজকে যাব ভিজেই ভিজে। আমি একটু ব্যাগটা উঁচু করি, এই ব্যাগ উঁচু করে দিয়েছি, এখন যাব একদম যত দূর অব্দি জল দেখা যায়। আর এরকম পরিস্থিতি, আর সে কারণে আজকে ভিজে গেলাম কিংবা শুকনো থাকলাম তাতে আসে যায় না। হ্যাঁ, এই যে আমাদের বাবাজি স্নান করছে একজন এখানে। মিত্র, কথা হলো এই যে যমুনাজির কৃপা সবসময় সবার প্রতি হয় না। হ্যাঁ, তো দেখুন আজকে তো রূপ দর্শন করছি, এ কি আর সবসময় পাওয়া যায়, পাওয়া যায় না, তাই না? এক আধবার কখনো না কখনো ভাগ্যে হয়, কিন্তু এত স্রোত, একটুখানি ডিসব্যালেন্স হলে পুরো পড়ে যাব, আর পড়ে গেলে প্রায় লাখখানেক টাকার গজা। গেল আমাদের যমুনাজি একদম সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেল, কিন্তু এখন তো অনেকটা কমে গিয়েছে, তবে কিছুদিন আগে আরও অনেক বেশি ছিল। সব এত আনন্দে স্নান করে নিয়েছে, সব গলি গেলা সব কিছু একদম ভর্তি হয়ে আছে। তবু পরিক্রমা বেশ দিতে ভালো লাগে, সম্পূর্ণ বৃন্দাবনই এরকম থাকতো। ওটা আসলে যমুনাজির পার, তো তো এখানে যতটা আছে জল, উপরে তো একদম অতটা জল নেই।
राधे 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 राधे। कत तो स्रोत एक बार देखूं। भगवान श्रीकृष्ण जेखने वस्त्र हरण करेछिलेन सेई घाटे अवस्था देखुन। एभावे दर्शन कखनो कि कराते पेरेछि पारिनि, किन्तु आजके अवश्यई दर्शन कराबो। चलुन एगिए एगिए जाई, एतटा जल भेंगे सेखाने जेते हबे। तो एबारे देखुन बाबाजीरा किभाबे नौकाय उठे एखाने रयेछेन। তো মোটামুটি যারা এই যমুনার তটে যেসব বাবাজিদের কুটিয়া ছিল সেই সব বাবাজিরা এখন নৌকার উপরে আশ্রয় নিয়েছেন, নৌকায় আশ্রয় নিয়েছেন। হ্যাঁ, আর চলতে চলতে এবারে মিত্র চলছি, এত কষ্ট করে দর্শন করাবো আজকে। এই যে সামনে চলে এসেছি, আর বেশি একটা দূর নেই সেই বস্ত্রহরণের ঘাট ভগবান শ্রীকৃষ্ণের। হ্যাঁ, সেই স্থানটি কিন্তু সামনেই রয়েছে, এক অপূর্ব দৃশ্য বর্তমানে সেখানের। আর কতটা ডুবতে হবে জানি না মিত্র, ভয় লাগছে, ক্যামেরা ট্যামেরা নিয়ে ডুবে গেলে আজকে একদম শুধু সর্বনাশ নয় সাড়ে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, তো দেখুন কীভাবে বোটিংয়ে বোটে করে যাচ্ছে, আর আমি আসছি জলে। রাধে রাধে। হ্যাঁ দেখুন, আচ্ছা এই যে ডান দিকে রয়েছে এই হলো সেই বস্ত্রহরণের ঘাট। আজ কি অবস্থা, যমুনা মায়ের কি কৃপা। হ্যাঁ, সেখানে সত্যিকারের একদম সেই দৃশ্যই দর্শন করিয়ে দিয়েছে। হ্যাঁ, যেতে তো হবে, একদম বৃক্ষের গোড়ায় যাব। আর এখানে যমুনা একদম সেই দাপর যুগের মতো 12 মাইল। এখানে দেখুন এই যে সব দোকানপাট ছিল সব কিছু একদম ডুবে রয়েছে, আর এই যে আখের রস খাওয়া তো যে ঠেলা সেই ঠেলাও ডুবে রয়েছে, এরকম অবস্থা। তবু বিহার, নৌকা বিহার তো করতেই হবে, তাই না? সে কারণে দাম সেবা করতাম। তো যাই হোক, একদম বস্ত্রহরণের ঘাট দর্শন করতে ভক্তরা যাচ্ছে বোটে করে, তো এরকম দৃশ্য খুব কম দেখা যায়। তো চলুন আমরাও যাব, তবে একটুখানি ঘুরে যেতে হবে, যেহেতু এখান থেকে গেলে ডুব দিয়ে যাওয়া ছাড়া কোনো রকম উপায় নেই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা। হ্যাঁ, কোন কেশিঘাট? কেশিঘাট যাব এখন, এখান থেকে এই রাস্তা দিয়ে বেরিয়ে উপরে উঠে যাব। তো যাই হোক, এবারে আমরা একটুখানি এগিয়ে যাই এই দৃশ্য দর্শন করতে করতে। আরে যমুনাজির স্রোত দেখো, আরে বাপ রে বাপ, কিছু বিশাল স্রোত। হঠাৎ করে এত রেগে গেছে কেন ও যমুনাজি? চাইলে পরে একদিনের মধ্যে শুকিয়ে দিতে পারে সম্পূর্ণ এই ব্রজধাম, সেটা কোনো ব্যাপার না। একটু হ্যাঁ, অ্যাকচুয়ালি দিল্লিতে বন্যা হয়েছে, সে কারণেই এই অবস্থা। আর রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় যমুনা মাইয়া কি জয়। এবারে যেখানে আমরা এখানে 1 মিনিটের মধ্যে চলে আসতাম, সেখানে এখন যেতে 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। এই মন্দির যদি জলের উপরে ভাসে তার একটা অদ্ভুত সৌন্দর্য থাকে। তো কহাঁ হ্যায় জানে কা রাস্তা ইধার সে, রাস্তা বোঝাই যাচ্ছে না যে কোথা থেকে যেতে হবে। হ্যাঁ একদম বস, এই হলো পরিস্থিতি এবার। জয় জয় বস্ত্রহরণ ঘাট কি জয় হো।
मित्र से वृक्षर तले एकदम दाड़िये आछि सेइ वृक्षर तटे आमादेर केली कदमेर वृक्ष तो एक्चुअलि सौंदर्यटा छिल से समय सेरकमई आज के आमरा दर्शन करते आसलाम तो एटा अनेकटा उँचू जायगा से कारणे दर्शनटा एकटु बेश भालो होच्छे तो देखुन एबार दर्शन करुन खूब भालो करे एइ हलो सेइ वस्त्रहरणेर घाट आर नतून करे एक नतून सौंदर्य उपहार दिलाम मित्र आपनादेरके एइ भिडियोटिर माध्यमे कारण कि एरकम सौंदर्य बार बार आसबे ना आर बार बार दिते पारबो ना जमुना जी विशाल बे चलेछे स्रोते आर एकदम एरकमई छिलो सेइ समय सेइ दापर जुगे सेइ भगवान श्रीकृष्णेर वस्त्रहरणेर घाट वाह धन्याति धन्य आर सबाई এই ঘাট থেকে দর্শন করে করেই পরিক্রমা দিয়ে যাচ্ছেন এখনো ভক্তদের পরিক্রমা বন্ধ হয়নি যারা একনিষ্ঠ ভক্ত শুদ্ধ ভক্ত তারা ঠিক পরিক্রমা দিতে আসছেন এবং পরিক্রমা করছেন তবে কবে নাগাদ জল কমবে বলা বড় দায় আগস্টের দিকে হতে পারে একটুখানি জল কমবে আর এখানে বসে আছে অজয় ফোন ভিজে গেছে নাকি হ্যাঁ ভিতরে জল ঢুকে দেখ ফোনটা ঠিক আছে কিনা তুই তো বাবাজিদের থেকে অদম হয়ে গেছিস তোর যা ড্রেস ঠিক মতো পর ধুতিপুতি এবার এখান থেকে গলির মধ্যে মধ্যে দিয়ে যেতে হবে ভাই কষ্ট করে হ্যাঁ তো এর নাম হলো ব্রজধাম মানে জলে বন্যার কষ্টতেও যেন ভক্তরা এখানে আনন্দ খুঁজে পান তো এবার ভক্তরা নৌকায় উঠবেন এখানে গেটে দাঁড়িয়ে রয়েছেন এই যে নৌকা এখানে রেডি আছে সেই নৌকায় করে সবাই দর্শনের জন্য যাবেন যমুনা জিতে প্রবেশ করবেন এই আর কি দেখুন যেখানেই জায়গা লাগে পট করে সেখানেই উঠে যায় আ যায় তো যাই হোক এবার এনারা সবাই উঠবেন নৌকায় বেশ এ এক আনন্দ দৃশ্য দেখুন এবার একটুখানি উপরে উঠে আমরা যমুনাজির সৌন্দর্য উপভোগ করার জন্য আসলাম এখান থেকে ধু ধু করছে দেখা যাচ্ছে যমুনাজি এবার দেখুন বৃক্ষটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দর্শন করা যাচ্ছে হ্যাঁ তাই না ভালো একটি স্থানে আমরা চলে আসলাম যাতে আরও সুন্দরভাবে আমাদের বস্ত্রহরণ ঘাটকে দর্শন করা যায় কি অপূর্ব আমাদের সেই বৃক্ষ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপরে উঠে বসেছিলেন তার চরণ রেখেছিলেন মানে এই বৃক্ষ এমন একজন মহাত্মা যে ভগবানের চরণ স্পর্শ করা ব্যক্তি কলিযুগে দেখা যায় না তাই না কিন্তু এই যে বৃক্ষ আছে কেলিকদম রয়েছেন ইনিই একমাত্র রয়েছেন কলিযুগে যিনি ভগবানের চরণ স্পর্শ করেছে তো এবারে সবাই নৌকায় উঠবে বোধ হয় নৌকায় উঠে তারপরে ভ্রমণ করতে যাবেন তো আমরা আর উঠবো না এখানের ভক্তরা উঠে যাক তবে এখান থেকে খুব সাবধানে সবাই নামছেন কেন কি একটুখানি ডিসব্যালেন্স হলে পরে মোবাইল ঘড়ি পার্স সহ সবাইকে এখানে সাঁতার কাটতে হবে তাই না সে কারণেই চলুন আমরাও সাঁতার কাটি কেন কি আমাদেরকেও এখানে সাঁতার কাটতে হবে তাছাড়া উপায় নেই কেন কি জলের নিচে বোঝা যাচ্ছে না যে কীরকম কি পজিশন আছে তো এবার আমাদেরকে আবার পুনরায় জলে নামতে হবে চলুন আমরা এটা থেকে উঠি বাবা একটা স্টেপ নামতেই যেন ভয় লাগছে চলে যাও রাধে রাধে
তো দেখুন এটি হলো যমুনাজির মন্দির, একদম শান্তি স্থলী। যমুনা যেরকম শান্তি আমাদের যমুনাজি, সেরকম এই মন্দিরটিও খুব সুন্দর। সেই পুরনো স্থাপনা দর্শন করলেই একটি মনে অদ্ভুত শান্তি জাগে। আর একটি কথা হলো এই যে এখানের ভিতরের আঙিনাটি দেখুন কত সুন্দর লাগছে না? হ্যাঁ, সেই পুরনো রাজাদের মহল যেরকম, সেরকম আমাদের সব মন্দির এখানে। দেখুন পরিবেশ, সবাই আঙিনায় বসে রয়েছেন, আর টিয়া পাখি, সুন্দর সুন্দর টিয়া পাখি ডাকছে। চলো এবারে চলুন আমরা সামনে এগোই, কেন কি এবারে গলির মধ্যের জল ছিঁড়ে তারপরে যেতে হবে অনেক দূর, বহুদূর। আরে বাপরে, তো এবারে দেখুন যে গলির মধ্যেও কি অবস্থা, পরেশান, সবাই পরেশান। যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে, সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।